ভ্যাটের হার 10-12 শতাংশে নামিয়ে আনতে ব্যবসায়ীদের তীব্র দাবি সত্ত্বেও শেষ পর্যন্ত অর্থমন্ত্রী এক ও অভিন্ন 15% হারে আগামী 3 বছর ভ্যাট আরোপের কথাই বলেছেন তাঁর প্রস্তাবিত বাজেটে। ব্যবসায়ীরা বলছেন, ভ্যাট থেকে অব্যাহতির তালিকা লম্বা করা হলেও সব ক্ষেত্রে 15% ভ্যাট আরোপ হলে দেশের রিয়েল এস্টেট খাত, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও প্রান্তিক খাত ক্ষতিগ্রস্ত হবে। প্রস্তাবিত বাজেটে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের কর্পোরেট কর 20% থেকে কমিয়ে করা হয়েছে 15%। বিজিএমইএর দাবি তা আগামী 5 বছরের জন্য 10% করা হোক, কিন্তু উৎসে কর বেড়ে হয়েছে 1%। অথচ রপ্তানির মন্দার মধ্যে তৈরি পোশাক, চামড়া ও হিমায়িত পণ্যের মতো রপ্তানি খাতগুলোতে উৎসে কর 0.50% নামিয়ে আনার প্রস্তাব ছিল। 4,266 কোটি টাকার বিরাট বাজেটে সরকার অবকাঠামো খাতে বিপুল বিনিয়োগ করায় দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হবে বলে কেউ কেউ আশা প্রকাশ করলেও ব্যবসায়ীরা বলছেন, সময়ে মানসম্পন্ন কাজ শেষ করা না গেলে এর সুফল মেলে না বিনিয়োগকারীদের জন্য। তার উপর 1,12,000 কোটি টাকার বেশি ঘাটতি পূরণে সরকার দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নিলে বিনিয়োগকারীরা প্রয়োজনীয় অর্থের অভাবে পড়তে পারেন এমন শঙ্কাও আছে। সরকারি হিসেবে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও অর্থনীতিবিদেরা বলেন, জিডিপির 23% ঘরে থাকা বেসরকারি বিনিয়োগ 32% ওপরে না গেলে 7-এর ওপরে প্রবৃদ্ধির হিসেব মেলানো কঠিন। উন্নয়নের মহাসড়কে থাকা বাংলাদেশের জন্য যে বাজেট দিলেন অর্থমন্ত্রী, তাতে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য কি থাকলো আর কি থাকলো না, তাই নিয়ে আলাপে আজ রাজকাহন স্টুডিওতে আছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল আওয়াল মিন্টু। স্বাগত আপনাদের দুজনকে। আব্দুল আওয়াল মিন্টু, আপনাকে দিয়েই শুরু করি যে বাজেট ব্যবসা বান্ধব হলো কিনা। শুনেন, বাজেট ব্যবসা বান্ধব কিনা এটা আমি বলতে চাই না, সেটা তো আপনি নিউজে একটু আগে বললেন। কোনো ব্যবসায়ীকে এখন পর্যন্ত বলতে শুনি না যে এটা ব্যবসা বান্ধব। যেটা আমাদের দেখা উচিত সেটা হলো এটা বিনিয়োগ বান্ধব কিনা। এফবিসিসিআই বোধহয় বলছে 70% মতো ব্যবসা বান্ধব। এখন এফবিসিসিআই এখন বিভিন্ন পুল এন্ড পুশের ভিতরে আছে, কেন কোন নাম্বার ধরে ওনারা এই কথা বললেন আমার জানা নেই। তবে আমি এটুকু বলতে পারি যে বিনিয়োগের জন্য যে পরিবেশ বাংলাদেশে দরকার সেই পরিবেশটা এখন নেই। এটা আর্থিক ব্যবস্থাপনা যদি আমরা দেখি সেদিক থেকেও নেই, রাজনৈতিক পরিস্থিতি যদি আমরা দেখি সেদিক থেকেও নাই, এবং সামাজিক পরিস্থিতি যদি আমরা দেখি সেদিক থেকেও এটা নাই। কারণ বিনিয়োগের জন্য কতগুলো জিনিস একদম পূর্ব শর্ত। একটা হলো যেমন রাজনীতির সাথে অর্থনীতির একটা সম্পর্ক এত এমনভাবেই বিদ্যমান, যেটা বলতে পারেন যে একটা ভাই বোন অথবা দুই ভাইয়েরা। যদি একটা দেশে রাজনীতি ভালো না হয় সে দেশে অর্থনীতিও ভালো হবে না, অর্থনীতি ভালো না হলে রাজনীতিও ভালো হবে না। বিকজ রাজনীতি অর্থনীতিকে বিকশিত করে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাজনীতি কিন্তু অর্থনীতিকে নিয়ন্ত্রণও করে। সো একদিক দিয়ে আপনি বিকশিত করবেন, আরেক দিক দিয়ে আপনি নিয়ন্ত্রণ করবেন। এই দুটার যদি আপনি সামঞ্জস্য না আনতে পারেন তাহলে কোনোভাবেই কোনো প্রকারে বলা যাবে না যে দেশে বিনিয়োগ বান্ধব পরিস্থিতি বিদ্যমান। আর বিনিয়োগের জন্য সবচেয়ে যেটা বেশি দরকার এবং পূর্বশেষ সেটা হলো একটা সামাজিক শৃঙ্খলা। দেশের বিচার ব্যবস্থা কেমন, দেশের প্রতিষ্ঠানগুলো কেমন কাজ করছে, দেশের বিচার ব্যবস্থা কেমন, দেশের আইন শৃঙ্খলা কেমন, এই সবগুলা বিবেচনা করার পরেই একজন বিনিয়োগকারী বিনিয়োগকারীর বিনিয়োগের ঝুঁকি নেবে। যদি আমরা বাংলাদেশের গত কয়েক বছর, এখানে আওয়ামী লীগ বিএনপি আমি টানতে যাই না, ধরেন গত 10 বছর ধরেন যদি দেশের সামাজিক বিশৃঙ্খলা যদি আমরা দেখি তাহলে সহজে বলা যায় তাহলে আরো আগাও যেতে পারেন, এটাতে কোনো অসুবিধা নাই। বিকজ এখানে আওয়ামী লীগ বিএনপিকে টানা ঠিক হবে না। আমরা চাচ্ছি বিনিয়োগের জন্য আওয়ামী লীগ সরকার বা বিএনপি সরকার ইস্যু নেই, বিনিয়োগের জন্য দরকার বিনিয়োগ বান্ধব, যেখানে একজন উদ্যোক্তা তার দক্ষতা তার মেধা দিয়ে সে বিনিয়োগ করবে। বিনিয়োগ একটা ঝুঁকিপূর্ণ কাজ, অতএব সে দেখবে যে আমি যে বিনিয়োগ করতে যাব সেখানে আমার জানের নিরাপত্তা আছে কিনা। সো নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা, কেমন বিচার ব্যবস্থা এবং সরকারের পলিসিগুলো প্রেডিক্টেবল কিনা আগামী 5 বছর বা 10 বছর, এগুলো যদি না থাকে তাহলে একদম বিনিয়োগকারী যত টাকাই আপনার ব্যাংকে থাকুক
যত টাকাই বিনিয়োগকারীর কাছে থাকুক সে কিন্তু আসবে না, এটা হলো একটা সাইড। এবং আসছেও তো না, কিন্তু আমি যদি আপনার একটা একটা করে পয়েন্টই ধরি, আপনি শুরুই করেছেন যে রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল, তো আমরা সাধারণ মানুষ তো দেখি যে রাজনীতির দিক থেকে বাংলাদেশে হরতাল নাই, মিছিল নাই, মিটিং নাই, মানে রাজপথের প্রধান বিরোধী দল রাস্তায়ও নামতে পারে না, তো তাহলে মানে কিসের কি মানে সমস্যা কি? আমরা অন্যভাবে এটা বিচার করেন, দেখবেন যে কয়েকদিন আগে একটা তুফান আসছে না, তুফানের আগের দিন দেখবেন ঢাকা শহরে কোনো হাওয়া নাই, বাতাস নাই, শুধু একটু গরম বেশি, একটু ঘুমট ভাব। আমি মনে করি বাংলাদেশে বাইরে থেকে কেউ না বুঝুক, কিন্তু বাংলাদেশের যারা আমরা আছি, আপনি বলেন, আমাদের মান্নান ভাই বলেন, আমরা সবাই বুঝি যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেটা, এটা অস্থিতিশীল। কারণ আমরা প্রেডিক্ট করতে পারছি না যে নেক্সট ইলেকশনটা ঠিক সময় হবে কি না, কীভাবে হবে, সব অন্তর্ভুক্তিমূলক একটা ইলেকশন হবে কি না, সব রাজনৈতিক দল এখানে আসবে কি না, বা এটা সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ হবে কি না, যখন আপনি একটা প্রেডিক্টেবল হঠাৎ পরিস্থিতি বদলে যাবে কিনা সেই শঙ্কাটা, সেই জন্যই এই শঙ্কাটি মানেটাই হলো যে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। সামাজিক পরিস্থিতি নিয়ে আমি কিছু বলা না, আপনি যে চারটা হেডলাইন বললেন, চারটের ভিতরে তিনটাই আমি দেখলাম সামাজিক নিয়ে, এই হত্যাকাণ্ডের বিচার হয় নাই, বা ও মাপ একজন একটা মেয়ে যে কারণে হোক তার মা বাপকে মেরে ফেলছে, এগুলি কিন্তু একটা সমাজের জন্য ভালো জিনিস না। তো যেখানে সামাজিক অবস্থা খারাপ, রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল, আর্থিক ব্যবস্থাপনা আমি মনে করি বাংলাদেশে এখন সবচেয়ে খারাপ অবস্থায় আছে, যদি ব্যাংকগুলোর অবস্থা আমরা ব্যাংকের কথা বলছি, তো এই সব কিছু মিলিয়ে এর উপরে এখন আসছে মনে করেন একটা ভ্যাটের ভিএটির ব্যাপারটা আসছে, যেটা একটু আগে আপনি হেডলাইনে বললেন। যেমন ইন্ডিয়া তো ভিএটি চালু করতেছে জিএসটি নামে, কিন্তু দেখবেন বিস্কিটের উপরে 15% বা 18%, আবার এমনও পণ্য আছে যেটার উপরে মাত্র 3%। সো আপনাকে মানুষের বহু স্তরে করছে, এজন্য যে এক একটা স্তরের মানুষের জীবন মানের জন্য এক এক ধরনের খরচ করে, যাতে করে একটা মানুষের উপরে বা একটা গোষ্ঠীর উপরে বেশি চাপ না পড়ে। তো সেই জন্য আমি মনে করি একটা তো 15% অনেক বেশি, আরেকটা হলো যদি বিভিন্ন জায়গা বিভিন্ন স্তরে করতো, মনে করেন এখন আপনার রডের উপরে বলতে যে 15% করবে, তো রড তো আমরা আমদানি নির্ভর, মানে কাঁচামালটা, এখন যদি সরে সরে করে যদি আপনি 15% করেন, তাহলে একটা পেপারে দেখলাম যে 5,000 থেকে 6,000 টাকা এটাতে বাড়বে। তো যদি এটা বাড়ে তাহলে কি করে আপনি মানে আবাসিক যে এটা যে বানাচ্ছে বিল্ডিং টিল্ডিং এটা কম দামে পাবে। তো মানুষের একটা গোষ্ঠীর জীবন মানের উপরে ব্যয়ভার অনেক বেশি বেড়ে যাবে, সেই জন্যই আমি মনে করি যে এখন বিনিয়োগ বান্ধব নয় পুরো জিনিসটা যদি একত্র করি, আর বিনিয়োগ হলো কর্মসংস্থানের একমাত্র মানে একমাত্র সমাধান। এখন আমি চাই যে মান্নার ভাই আগে একটু বলুক, কারণ আমি অনেক বেশি কথা বলতেছি উনি বলার পরে। এখানে কিন্তু প্রথমেই যে মানে কি বলবো যে সূচনা করলেন যেভাবে, সেগুলো তো অনেক আছে দীর্ঘমেয়াদী সমস্যা। আমি যদি বাজেটের কথাই বলি, যে একেবারে এই যে ভ্যাট বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আপনাদের তর্ক হলো, তারা বিভিন্ন রকম প্রস্তাব দিলেন, বিভিন্ন স্তরে করবার কথা বললেন, এবং বিশেষভাবে যে ধরুন উনি নির্মাণ সামগ্রীর কথা বলছেন, রিহ্যাবের পক্ষ থেকে স্পেসিফিক্যালি বলা হয়েছিল যে তারা চায় যে তাদের নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পেলে আবাসিক বৃদ্ধি পাবে। আর আরেকটি পয়েন্ট কিন্তু বলেছেন আব্দুল্লাহ মিন্টু, যে 5 বছর 10 বছর আসলে একই হিসাব থাকে কিনা, মানে সেই দাবিটাও কিন্তু এবারও ব্যবসায়ীরা আপনাদের কাছে গিয়ে করেছিলেন, যে রাজস্ব নীতি বা কোনো নীতি আসলে 5 বছর 10 বছর তো এক থাকে না, সরকার বদলের সাথে তো বদলাই, একই সরকারেও বদলায়। ধন্যবাদ। আমরা প্রথমে তাহলে ভ্যাট নিয়ে কথা বলি, উনি যেটা নিয়ে নিয়ে এসছেন, ভ্যাট এটা গ্লোবাল ট্যাক্স, আমাদের দেশে শুধু নয়, এই মুহূর্তে পৃথিবীর 169টা দেশে ভ্যাট চলছে, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড এটা ভালো একটা ব্যবস্থা। কেন ভালো ব্যবস্থা? এটা সকলের উপরে প্রযোজ্য, এবং আপনি যদি ভ্যাট দিতে না দিতে চান আপনি না কিনলেই পারেন, সুতরাং সেই ফ্রিডম আপনার আছে, এই একটা জিনিস। সেকেন্ডলি এই ভ্যাটটা কিন্তু মানুষ কিনা তো আর আমার স্বাধীনতা নাই, আমার তো দরকার না, দরকার হয়েছে তাহলে আপনি আমার কথায় আসছেন, দরকারি জিনিস যেগুলো জীবন ধারণের জন্য পুরো হোল ক্যানভাসটাকে আমরা বাইরে নিয়েছি, চাল ডাল পেঁয়াজ রসুন শাক সবজি মাছ মুরগি দুধ শিশু খাদ্য এভরিথিং ইজ আউট, গামছা স্লিপার্স স্যান্ডেলস কম দামি সাবান। আবার প্রশ্ন এসেছে যে তাতেই এত উচ্চ যে আপনারা লক্ষ্য নির্ধারণ করেছেন 91,000 কোটি টাকার বেশি রাজস্ব মানে ব্যাট থেকে, তা কি আসলে এত বড় অব্যাহতি তালিকার পরে পাবেন কিনা? পাবো আমরা আশা করি, আমরা আশা করি পাবো। কেন আমরা পাবো? কারণ এর উপরে যারা আছেন তাদের ক্রয় ক্ষমতা আগের তুলনায় বেড়েছে, জীবন মান অনেক প্রসারিত হয়েছে,
আপনি বাজারে গেলেই বুঝবেন দোকানগুলোর দিকে তাকালে আমরা এই অর্থনৈতিক হিসাবে আমি যাচ্ছি না, সেটা গবেষণার বিষয়। সব কিছুর ব্যাপারে একটা ঝুঁকি আছে, এই বাজেটেও আমাদের ঝুঁকি আছে, আমরা জানি এটা। আমরা জেনে শুনে ক্যালকুলেট করে ঝুঁকিটা নিয়েছি এবং সেইটাই তো আমাদের কাজ। সুতরাং এবং সবচেয়ে বড় কথা, মিঠু ভাই এখানে আছেন, সিনিয়র একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ বটে, ভাইস চেয়ারম্যান একটা বড় দলের, 12 সালে এইটা পাশ করা আইন, গত 5 বছর আমরা ওনাদের সঙ্গে কন্টিনিউয়াসলি নেগোসিয়েট করেছি, কথা বলেছি এবং ওনাদের বাধার জন্যই আমরা বিভিন্ন সময় আমরা শেষ মুহূর্তে বলছি ঠিক আছে আর একটু কথা বলি। আমাদের সময় এখন শেষ প্রান্তে চলে এসছে, কেন শেষ প্রান্তে, আমরা 1.5 বছরের মাথায় নির্বাচনে যাব এবং আমরা এটা করতে হবে এই বছর। এখানে মূল কথা চলে আসছে, বড় বাজেট করেছে, এইটা একটা প্রশ্ন উঠেছে, কেন বড় বাজেট করেছি সেইটা আমার বলা দরকার। বড় বাজেটে আমার বেশি অর্থের প্রয়োজন, সুতরাং ব্যাটটাকে আমাকে মাঠে নামাতে হচ্ছে। ব্যাট হবে সবচেয়ে বড় সোলজার ফর গেটিং দিস ফান্ডস। এই গত কয়েক বছরে যে অর্থনীতির মধ্যে যে একটা অভ্যন্তরীণ পুশ সৃষ্টি হয়েছে, এরও একটা বড় ডিমান্ড আছে। বাট মোর দেন দ্যাট, 8-10টি মেগা প্রকল্প আপনি জানেন ভালো করে, প্রত্যেকটির জন্য প্রচুর প্রচুর অর্থের প্রয়োজন। পদ্মার জন্য বলুন, ঢাকা চট্টগ্রাম ডাবল ট্র্যাক বলুন, বা পায়রা বন্দর বলুন, বা MRT ইত্যাদি ইত্যাদি, এদের জন্য এই বছরটা, এই আর্থিক বছরটা ক্রিটিক্যাল মাস, যেটা আমরা বলি ক্রিটিক্যাল মাস পর্যায়ে আপনাদের জন্য যত শেষ করে নির্বাচনে তত ভালো। নো নো, দেশের জন্য, দেশের জন্য প্রায় সে মানুষ খোঁজ করে পদ্মা সেতু কোথায় দেখি না কেন, আমরা এই বছর দেখাবো। আমরা পদ্মা নদীর উপরে এপার ওপার লিঙ্ক আপ হয়ে যাবে, লিঙ্ক আপ হলে পরে মানুষ দেখবে দক্ষিণ বাংলার মানুষ যারা চিরদিন অবহেলিত ছিল তারা দেখবে যে স্বপ্নের পদ্মা সেতু এসে গেছে। এই সকল বিবেচনায় আমাদের প্রচুর অর্থ আনতে হয়েছে, অর্থের জন্য আমরা মানে বাধ্য হয়েছি, আমরা অভ্যন্তরীণ মানে কর্টন ইত্যাদি প্লাস একটা ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে, এত টাকা ঘাটতি কেন আমরা নিলাম, এই ঘাটতিটা আমরা বিভিন্ন ব্যাংক থেকে নিব। ঘাটতি কোনো অন্যায় ব্যাপার নয়, এইটা উন্নয়ন অর্থনীতির একটা কৌশল। পণ্ডিতেরা যারা এইসব বেশি গবেষণা করেন, আমাদেরকে পড়ান শেখান, তারাও বলেন ম্যানেজ ঘাটতি, ম্যানেজ ঘাটতিকে ইংরেজি কি বলবো, ডেফিসিট, ম্যানেজ ডেফিসিট যদি জেনে বুঝে করি, সমস্যা টাকা নয়, সমস্যা হলো আমি কোথায় টাকা ব্যয় করছি, টাকা দিয়ে আমি পিকনিকে যাচ্ছি না আমার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাচ্ছি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেই হিসাবে তো আমি পড়ছিলাম কি জানি যে 5% মানে নিচে থাকাটা ভালো, এটা একটা মডেল, জি মানে এটা একটা মাস, ওই তো তাত্ত্বিকরা সেটা বলে, তাত্ত্বিকরা বলে এবার আমরা 5% একটু মানে আমি জানি নিজে সামান্য প্রশ্ন করেছি, আমি জানি 8-10% ঘাটতি তো বহু অর্থনীতি এই মুহূর্তে চলছে। প্রশ্ন হলো আপনি হিসাব নিকাশ করে এটা হাতে নিয়েছেন কিনা এবং আপনি কোথায় এটা ব্যয় করবেন, আমরা পদ্মা সেতু ব্যয় করব, সেই হিসাব নিকাশ গুলো ঠিক আছে কিনা, মানে এটা আমরা তো মনে করি হিসাব নিকাশ ঠিক আছে, কারণ আমি আপনাকে বললাম আমাদের প্রকল্পগুলো দেখেন, পদ্মা সেতুর মাধ্যমে আমরা দক্ষিণ বাংলায় GDP কত নতুন অ্যাড হবে, সহজ সিম্পল হিসাব, ঢাকা চট্টগ্রাম যখন ডাবল ট্র্যাক হয়ে যাবে, রেলের লাইন দুদিকে চলবে, কত যে আমাদের টার্নওভার এখানে হবে চিন্তা করা যায় না। আমাদের যে নতুন যে একটা বন্দর রয়েছে পায়রা, সেখানে যখন হাজার হাজার জাহাজ নতুন এসে বিড়বে, মালামাল চলাফেরা করবে, কত আয় হবে, পোতাশ্রয়, LNG টার্মিনাল, দুম দুম 2000 কি নতুন রেল লাইন, এইদিকে ঢাকা মেট্রো রেল, এইগুলা যখন আগামী বছরের শেষ প্রান্তে আপনি দেখবেন যে মোটামুটি একটা পর্যায়ে পৌঁছে গেছে, ইউ উইল সি ইওর সেলফ। আব্দুল আরমিত, আপনি যে বাধাগুলোর কথা দিয়ে শুরু করেছিলেন সেই বিষয়ে আলোচনা করব বিস্তারিত, কিন্তু এই যে প্রকল্পগুলোর কথা আপনারা তো একটা দীর্ঘ সময় বলে এসেছেন দেশে অবকাঠামো নাই, অবকাঠামো নাই, তো আমরা এখন উন্নয়নের মহাসড়কে আছি, বিপুল বিনিয়োগ হচ্ছে অবকাঠামো খাতে, তো বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করবার জন্যই তো সব। প্রথমে আমি সম্মানিত মানে স্টেট মিনিস্টার ফর ফাইন্যান্স, ওনার একটা ব্যাটের ব্যাপারে একটা কথা বলি, ব্যাট দুনিয়া প্রায় দেশে আছে, এটাতে কোনো অস্বীকার করার উপায় নেই, ব্যাট বাংলাদেশেও কিন্তু অনেক আগেই শুরু হয়েছে, এটা বোঝুন না। ব্যাটের আইনে বলা ছিল যে ইয়ার ওয়াইজ বছরের পর বছর এটার পরিধিটা বাড়াবে, তাতে করে একসাথে বেশি চাপ না পড়ে, এবং 15% ব্যাট কিন্তু তখন থেকে বলা হয়েছিল, পার্সেন্টেজটা কিন্তু একদিন নতুন কিছু না। কিন্তু প্রশ্নটা হলো এখন যেই যে পরিধিটা যেভাবে বাড়াচ্ছেন তাতে একটা গোষ্ঠীর জীবন মানের উন্নয়ন মান উন্নয়নে খুব প্রভাব পড়বে। ব্যাট একটা রিগ্রেসিভ ট্যাক্স, এটা কোনো প্রগ্রেসিভ ট্যাক্স না, কারণ ব্যাট সবার জন্য সমান প্রযোজ্য, গরিবের জন্য যে প্রযোজ্য যে 1000 টাকা রুজি করে তার জন্য যতটুকু প্রযোজ্য, যে 1 লক্ষ টাকা রুজি করে তার উপরেও তাই, 10 লক্ষ টাকা হলেও তাই। কিন্তু এখন যে অব্যাহতির তালিকাটা করা হয়েছে তাতে কিন্তু মোটামুটি মাসের বাজার সেরে ফেলা যায় অব্যাহতির তালিকার মধ্যে থেকে। অব্যাহত মানে সেটা তো আমি বলছি একটা গোষ্ঠীর কথাই আমি বলছি যে চাপটা পড়বে কাদের উপর,
যারা চাকরি করে জীবিকা নির্বাহ করে একটা সাবানের উপরে যদি 15% ট্যাক্স তো 10 টাকার সাবান আপনিও 150 টাকা 1 টাকা 50 পয়সা বেশি দিবেন আমিও 1 টাকা 50 পয়সা বেশি দেব তার মানে হলো এখানে যার কম আয় বা বেশি আয় এখানে কোনো মানে কোন রকমের কোনো পার্থক্য করতেছে না সেজন্য ব্যাটকে আমরা বলি এটা একটা পশ্চাদমুখী টাইপের রিগ্রেসিভ ট্যাক্স এটা সরকারের জন্য ভালো বিকজ এখান থেকে আপনি বের হওয়ার কোনো রাস্তা নাই একটা রাস্তা সেটা যেটা স্যার বললেন যে আপনি না কিনেন আরে আমি কি না খাই থাকবো নাকি একটা জিনিস আমি ওনার সাথে একবার সেটা হলো যে বাংলাদেশের একটা হিউজ জনগোষ্ঠী যারা সাধারণ কর্ম করে খায় যেমন রিক্সা চালায় খায় কৃষি অর্থনীতিতে যারা চাকরি করে তাদের যে জিনিসগুলো লাগে তাদের শতকরা 60% থেকে 65% তারা ব্যয় করে খাদ্যদ্রব্য বা এই ধরনের জিনিসে সেই গুণিত ব্যাট না এটাই উনি বলতে চাইছেন সেটা আমি স্বীকার করি কিন্তু যদি যারা দেশের জন্য সম্পদ সৃষ্টি করে প্রস্তুতির একটা ঘাটতি আছে এবং তাদের উপর চাপিয়ে না দিলে আসলে কখনো ব্যাট পাওয়া যাবে না রাজস্ব বোর্ড এমন কথা বলে ব্যবসায়ীদের যে ঘাটতি আছে সেটা না আমি মনে করি সরকারের যে সংস্থাগুলো ব্যাট আহরণ করবে তাদেরও অনেক ঘাটতি আছে এখন মনে করেন আপনার সব দোকানে বিএটির জন্য বললেন যে মেশিন লাগাইতে হবে কয়টা দোকানদার মেশিন ইউজ করতে পারবে এটার একটা সফটওয়্যার লাগবে এখন সফটওয়্যার যখন লাগবে তখন তো অনেকেই এটা করতে চাইবে না অথবা ইউজ করবে না কোনো না কোনোভাবে সে এটাকে অ্যাভয়েড করবে যার জন্য থোক ব্যাট দেওয়া সত্ত্বেও কিন্তু ওনারা খুব একটা বেশি সাকসেসফুল হয় নাই আমরা বারবার বলে আসছি ব্যবসায়ী কমিউনিটি থেকে এখন থেকে 10 বছর আগে থাকতে যে ভাই আপনি এদেরকে প্রশিক্ষণ দেন এদেরকে সহায়তা করেন যেন প্রত্যেক দোকানে যেমন আপনি যদি থাইল্যান্ডে একটা দোকানে কিছু কিনেন একটা মেশিনে চাপ দিচ্ছে ওখানে অটোমেটিক ওই পণ্যের উপরে কত % ব্যাট এটা চলে আসে এবং এটাতে আপনি ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই কিন্তু এখানে যেটা করতে যে থোক সমস্যা আর যদি ওনারা এখন চাপিয়ে দিতে চায় যে সবাই দিতে হবে সব পণ্যে পরিমাণ থাকতে হবে যেমন নর্মালি গত যদি আপনি 7-8 বছর আগ পর্যন্ত দেখেন বাংলাদেশে বাজেট ঘাটতি ছিল 3-3.5% গত 3-4 বছর এটা কিন্তু 5% এবার এর বেশি হতে পারবো না এর বেশি গেলে আইএমএফ ওনাদেরকে ধরবে এটা সাহায্যটা বলছে এটা আমি অ্যাগ্রি করি না যে আপনি আরও ঘাটতি করতে পারবেন কিন্তু ঘাটতি 5% পর্যন্ত অ্যাকসেপ্টেবল এর বাইরে কিন্তু ওনারা হিসাব মিলাতে পারবে না 2 নম্বর বললো ঠিক আছে আপনি ঘাটতি করেন আই অ্যাগ্রি উইথ হিম 100% যে ঘাটতি করাটা কিন্তু স্বাভাবিক জিনিস উন্নয়নশীল দেশের জন্য কিন্তু এই ঘাটতি টাকাটা নিয়ে আপনি কোথায় খরচ করবেন আপনি যদি যদি এমন একটা ইনভেস্টমেন্ট করেন যে ইনভেস্টমেন্ট ভবিষ্যতে আরো ইনভেস্টমেন্ট করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে বা ইমিডিয়েটলি সম্পদ সৃষ্টি করবে তাহলে কিন্তু ঘাটতি ভালো কিন্তু ঘাটতিটা যদি আপনি আমি আব্দুল আল মিন্টু আবারও আপনাকে যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নেই ফেরত আসবো বিরতির পর যে সরকার তো সেরকম বিষয়ে বিনিয়োগ করছে বলছে সরকার অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন করছে আমি আসবো আপনার কাছে আর আপনার কাছে জানতে চাইবো আসলে যে ব্যাটে তো আবার আপনারা অনেক ব্যবসাকেও অব্যাহতি দিয়েছেন এবং সেই মানে এটাও বাড়িয়েছেন মানে সিলিংটাও অনেক বাড়িয়েছেন তাতেও আসলে কি লাভ ক্ষতি হলো সেই হিসাবটাও একটু জানতে চাইবো দর্শক থাকুন রাজকাহনের টেলিভিশনে ফেসবুকে ইউটিউবে ফিরে এলাম রাজকাহনি এম এ মান্নান এমপি ভ্যাট প্রসঙ্গে কথা বলছিলেন আমরা বিরতিতে যাওয়ার সময়ও আব্দুল্লাহ আল মিন্টু যে এর মানে দায় আসলে মানে এর একটা চাপ আসলে সকলের উপরেই পড়বে বিশেষভাবে মধ্যবিত্ত চাকরিজীবীদের উপর পড়বে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তার মুখে আপনারা কিন্তু অনেকগুলো সিলিংও বাড়িয়েছেন মানে 3.5 লাখ টাকা পর্যন্ত মাসে যাদের বিক্রি বাটা তাদেরকে আপনারা বাদ দিয়েছেন সেসব ব্যবসাকে 1.5 কোটি টাকা পর্যন্ত যাদের ব্যবসা তাদেরকে একটা নিচের স্ল্যাবে রেখেছেন এতেও তো একটা আপনাদের আসলে মানে এই 15% অভিন্ন এক
শেষ পর্যন্ত যে ঘোষণা দিলেন সেটা কি এক রকম জেদ থেকে কিনা মানে তা তো হলো না জেদ আমাদের পর্যায়ে হতে পারে না এটা গ্রহণযোগ্য নয় এবং ভয়ঙ্করই হবে আরো মজার ব্যাপার আছে ভ্যাট নিয়ে ওই যে আপনি একটা কথা বললেন ছোট ছোট দোকান অসংখ্য আছে গ্রামে গঞ্জে এখানে সেখানে তাদের যদি বার্ষিক টার্নওভার 36 লাখের নিচে হয় জিরো নো কোশ্চেন আস্কড মাসে 3 লাখ টাকার সেল কটা দোকানে আছে ছোট ছোট মুদির দোকানে দেয়ার নো ওয়ে গ্রামাঞ্চলে দোকানে নেই এখন আরো মজার যে লাখ সাত দিন কি তারা প্যাকেজ ব্যাটের আওতায় প্যাকেজ করতে এখন তাদের কোনো ব্যাটি দিতে হবে না অল ওয়েপড অ্যাওয়ে আপনি যে আগে শ্যাম্পু কিনতেন একটা দোকান থেকে সে আপনি বড় দোকানে শ্যাম্পু কিনেন 100 টাকায় সেখানে আপনি ব্যাট দিচ্ছেন 15 টাকা কিন্তু সেই শ্যাম্পুটা যদি আমার পাড়ার কোনার দোকানে কিনেন ইউ আর নট পেইং এনি ট্যাক্স বিকজ ওই দোকানে আমার ইন্সপেক্টর যায় না আপনি যদি ছোটখাটো একটা জিনিস ওখানে কিনে ফেলেন সাবান সরকারি রীতি লাভ কি হলো মানে প্যাকেজ ব্যাট পাচ্ছেন না আপনি কেন করলেন এইটা এই যে বললেন যে আমরা নেগোসিয়েশনের ফল ওনাদের নেগোসিয়েশন ফল ওনারা বারবার বলছেন আমাদের ছোট ছোট ব্যবসায়ী আছে তাদের উপরে চাপ হবে আপনি তাদেরকে রেহাই দেন রেহাই বা রেয়াত দেন সে রেয়াত দিতে গিয়ে আমরা এইসব মানে বের করেছি আমাদের কিছু লস হয়েছে আমরা স্বীকার করি কিন্তু আমরা মনে করছি সারা দেশে ব্যবসা বাণিজ্যে যে প্রসারতা বাড়ছে ওনারা সহায়তা করছেন এবং এই বছরে অনেক বেশি টাকা পয়সা ইকোনমিতে ঢুকবে বিকজ অফ ভেরি লার্জ প্রজেক্টসের খরচের জন্য আরও ব্যয় বাড়বে মানুষের সেখান থেকে আমরা উচ্চ শ্রেণীর মানুষ বা নিম্ন মধ্যবিত্ত শুরু করে উপর পর্যন্ত যারা আছেন ধরুন 16 কোটি মানুষের মধ্যে 2 কোটি আছেন অতি দরিদ্র হয়তো কাছাকাছি আরো 4 কোটি আছেন দরিদ্র 6 বাদ দিলাম 8 থেকে 10 কোটি আব্দুল আলম একটু বিশেষভাবে বলছিলেন যে চাকরিজীবী মধ্যবিত্ত চাকরিজীবী নিম্ন মধ্যবিত্ত তাদের আসলে মানে যাদেরকে আপনারা একরকম পড়ে দাও তাই আমাদের একমাত্র সত্য সফল হয়েছে জামিল আক্তার তিমন নামে আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন গভর্নমেন্ট ব্যাংকের টাকা চুরির পর ওই টাকা ফেরত দেওয়ার দায়িত্ব কি শুধুই আমাদের জনগণের না এটা জবাব আমি দেব পরে চাকরিজীবী যারা আছেন আমাদের সরকারি তাদের বেতন আমরা ডাবল করেছি করিনি এ নিশ্চয়ই ইম্প্যাক্ট আছে প্রাইভেট সেক্টরে বেতন ভাতা অনেক বেড়েছে পূর্বের তুলনায় টেলিকম সেক্টরে অন্যান্য সেক্টরে আপনি খোঁজ নিয়ে দেখেন ব্যাংকগুলো সেক্টরে কত আপনি মনে করছেন তাতেও চাপ হবে না আচ্ছা আরো আছে এখানে আরো আছে আমি যেটা বলতে চাচ্ছিলাম প্রাইভেট সেক্টর তো থাকলোই এছাড়া আরো যদি কার বাড়ি কার কথা এই মনে আসছে আমি যদি আবার ব্যবসা বিনিয়োগ এই জায়গায় ফেরত আসি যে আপনি যদি বলেন যে আপনি এই বাজেটে কারণ বিজিএমইএ চেয়েছিল যে তাদের সকল ব্যবসায়ীদের মানে এফবিসিসিআই এর পক্ষ থেকে দাবি ছিল কর্পোরেট কর কমানো হয়নি পোশাক খাতকে 20% থেকে 15% করা হয়েছে আবার তারা রেগুলার যেটা নিয়ে কথা বলেন উৎসে কর উৎসে কর উৎসে কর সেই উৎসে কর আবার বাড়ানো হয়েছে 0.25% একদিকে ছাড় দেওয়া হয়েছে অনেক বড় অন্যদিকে ছাড় দেওয়া হয়নি ছোট দুইটা মিলে আলটিমেটলি তাদের দিকে এইটা গেছে জিনিসটা ওনাদের সঙ্গে আলাপ করা হয়েছে আলাপ করার পর এটা করা হয়েছে আমাদেরকে কোথাও না কোথাও তো আমাদের অর্থ বের করতেই হবে আমরা নির্ধারণ করেছি এই বছর আমাদের কত টাকা লাগবে বিকজ অফ অল দ্য প্রজেক্টস একটু আগে আমি যেটা বললাম আমাদের অল দ্য প্রজেক্টস এগুলোর জন্য কত টাকা লাগবে সেই হিসাবে আমরা যেতে হয়েছে কাজ কাজ করতে গিয়ে আমরা এখানে ওখানে বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি চেষ্টা করে খুঁজে উঠেছি কিন্তু আমাদের দৃশ্য আমাদের উদ্দেশ্য একটাই ছিল নিম্ন আয়ের মানুষ দরিদ্র গরিব শব্দ আমরা ব্যবহার করি না আজকাল নিম্ন আয়ের মানুষ যারা আছেন তাদেরকে আমরা সাশ্রয়ীভাবে সামনে নিয়ে যেতে যাদের তাদের উপর চাপটা না পড়ে সেই চাপটা যদি না পড়ে আমি ব্যক্তিগত মনে করি যে 1% ট্যাক্স ধরা হতো নিত্য প্রয়োজন দ্রব্যে আমাদের অনেক রেভিনিউ আসতো এবং ওনারাও খুব বেশি যে মাইন্ড করতেন আমি মনে করি এটা ব্যক্তিগত ব্যাপার বাট সরকার মনে করছে না এই পুরা নিম্ন আয়টাকে তোরা পুরা রেহাই দিয়ে দাও আমরা রেহাই দিয়েছি মন্ত্রী যে এই প্রশ্নটির উত্তর আমি আগের বারও আপনাকে করেছিলাম যে 5 বছর মেয়াদে একই রাজস্ব নীতি রাখা এটাও বিজিএমই এর বিশেষ ভাবে যে তারা আসলে এখন একটা খুব ডিফিকাল্ট টাইম পার করছেন তারা বলেন রপ্তানি খাতে যারা এই কাজ করছেন তারাই এটা বলছেন যে এখন একটু মন্দা যাচ্ছে এই সময়টা 5 বছর সেটা কেন আমরা রাখতে পারি না কখনো শুনুন নিত্য পরিবর্তনশীল কেন মানে তাহলে আমি আসলে আমার ব্যবসা প্ল্যান করব কি কে বলতে পারতো যে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট আসবেন যিনি প্রোটেকশনিস্ট ভাবে সারা দুনিয়ার সঙ্গে সকল চুক্তি বাতিল করে দিবেন তিনি জলবায়ু চুক্তিতে বেরিয়ে যাবেন কে জানতো এগুলো কে জানতো ভিয়েতনাম এরকম করে হঠাৎ করে তার সঙ্গে সখ্যতা করে সেই ভিয়েতনামের সঙ্গে বেরিয়ে গেল কে জানতো চীনের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো অর্থনীতি বাঁধা আছে এগুলো আমরা কিভাবে আমি আপনার কাছে আসবো যে এই নিত্য পরিবর্তনশীল দশাটাই আমাদের বিনিয়োগের সবচেয়ে বড় বাধা কিনা যে এখান থেকে শুরু করেছিলেন আব্দুল আল মিন্টু কিন্তু আব্দুল আল মিন্টু আপনার কাছে আমি জানতে চাই যে মানে অবকাঠামো দীর্ঘদিন শুনেছি আপনাদের কাছে এখন অবকাঠামো খাতে বিনিয়োগ করছে সরকার অবকাঠামো তো আসছেই যে তার আগে মন্ত্রী সাহেবের যে কথাটা বলে একটু বলি আমার মনে ওনারা দেখছে যে ওনাদের সামর্থ্য
কম রাজস্ব আহরণের, কিন্তু ওনারা বেশি রাজস্ব চায়। যে সংস্থাগুলো রাজস্ব আহরণ করে তাদের যে সামর্থ্য, এটা উনিও জানান আমিও জানি, আমরা চিৎকার দিচ্ছি গত 10 বছর থেকে 20 বছর থেকে যে এদের প্রাতিষ্ঠানিক ক্ষমতা আপনারা বাড়ান, সংস্কার করেন, এদের প্রাতিষ্ঠানিক ক্ষমতা বাড়ান, কিন্তু আমি কোন প্রাতিষ্ঠানিক ক্ষমতা বেড়েছে এটা কেউ বলতে পারবো না। রাজস্ব আহরণের ক্ষমতাও আসলে শতাংশের হিসাবে অনেক বেড়েছে, যেখানে ইজি এই মনে করেন বলল যে ব্যাংক ডিপোজিটের উপরে একটা ধার্য করে দিলাম, ভিএটি আপনি দিতে বাধ্য, বিকজ ইজ এ রিগ্রেসিভ ট্যাক্স, আপনি কিনলেই আপনাকে দিতে হবে। তারপরে মনে করেন চাকরিজীবীদের সবার ইটিন থাকতেই হবে, উৎসে কর, এই যে এক্সপোর্টের একটা জাতি দেখতেছে যে গত কয়েক 2 বছর আমাদের এক্সপোর্ট দিন দিন কমে যাচ্ছে, এবছর যেখানে আমাদের অ্যাভারেজ এক্সপোর্ট ছিল গত 15 বছর অ্যাবাউট 15 থেকে 70 শতাংশ, সেখানে কমে চলে আসছে 3 থেকে 4 শতাংশে এখন। এটা সবাই চোখের সামনে দেখতেছে, যেখানে আমাদের এক্সচেঞ্জ রেটের জন্য আমরা অ্যাকচুয়ালি ভেরি আনকম্পিটিটিভ এখন ওয়ার্ল্ড মার্কেটে। তো একদিক দিয়ে আপনার এক্সচেঞ্জ রেট ইজ ভেরি হাই, 2 নম্বর হলো আপনার দিচ্ছে উৎসে কর। এখন পুরো সেক্টরের গ্রোথ হলো, এক্সপোর্ট গ্রোথ হলো গত বছর অনলি 3.5 আর 3.6%, এখন আপনি উৎসে কর ওরা কমাতে চাচ্ছে, যদি না করে তো তাহলে না কমায় তাহলে আপনি দেখবেন যে উইল হ্যাভ এ মাইনাস গ্রোথ ইন এক্সপোর্ট দিস ইয়ার, আমি একদম গ্যারান্টিড। এই জন্য যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন আমরা কোনোদিন করতে পারিনি, আমরা একদম পুরোপুরি নির্ভর প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের দায়ী করেন যে আমাদের ব্যবসায়ীরা যথেষ্ট ইনোভেটিভ না, যথেষ্ট তিনি প্রায় বলেন যে এটা করতে হবে। মানে প্রধানমন্ত্রী এখানে আমি কিছু বলতে চাই না, উনি যাই বলছে উনি কত ভালোই বলছে, তবে আমি এটুকু বলতে পারি বাংলাদেশের মূল সমস্যা কিন্তু রাজনীতিবিদেরা ক্রিয়েট করছে, এখনো ক্রিয়েট করে যাচ্ছে, এটা ওনারা সমস্যার সমাধান করতেছে না। এবং যে আঙ্গিকে আপনি বিচার করেন সব দিকে আপনি দেখবেন যে আমাদের সমস্যাগুলো কিন্তু রাজনৈতিক, আমাদের সমস্যাগুলো হলো রাজনৈতিক থেকে সামাজিক বিশৃঙ্খলা বাড়তেছে, রাজনীতি থেকে রাজনৈতিক অস্থিরতা বাড়তেছে, এটা রাজনৈতিক, কিন্তু এগুলি সমাধানের জন্য আমাদের মুখাপেক্ষী কিন্তু রাজনীতিবিদদের উপর, আমরা চাইলে এগুলি সমাধান করতে পারবো না, ইট ইজ নট পসিবল, কোনো নৈতিকতাই আমরা নিয়ে আসতে পারবো না কোনো এই ব্যবসায়ীদের, যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের রাজনীতি তার নিজের নৈতিকতা ফেরত না আনে। এগুলো এক, 2 নম্বর হলো এখন যেটা এখন বাজারে বাস্তবায়ন, মন্ত্রী সাহেব বললেন যে উনি দেখছে যে অ্যাভারেজ 90%, আমি যদি মনিক বার্তাকে বিশ্বাস করি, ওনারা কিন্তু একদম বই থেকে লিখছে এবং আমি নিজেও দেখছি সেটা, তাহলে আমার বলতে হবে যে দেখেন 2013 সনে মানে 13-14 সন আমাদের ছিল 90%, এটা ঠিক আপ টু দ্যাট টাইম 97-93, 2013-14 সনে 90%, 2014 সনে আমাদের বাস্তবায়ন হয়েছে 84%, 2015 সনে হইলো 81%, 2016-17 সনে হইলো আপনি হচ্ছে 76%-এর উপরে হবে না। অতএব আমি ধারণা করে নিচ্ছি যে 4,268,000 কোটি টাকার যে বাজেট দিছে সেটা ওনারা বাস্তবায়ন করার জন্য লক্ষ্য রাখবে 3 লক্ষ কোটি। এবারই তো ওনারা বলছেন 3,17,000 বাস্তবায়ন হয়েছে, তো এই যে বিপুল পরিমাণ এখন আমার একটা প্রশ্ন মন্ত্রী সাহেবের কাছে, আমার একটা প্রশ্ন থাকবে, বাজেটটা তো একটা, এটাকে বলে অর্থবিল, অর্থবিল কিন্তু একটা আইন, এটা সংসদে সদস্যরা ভোট দিয়ে এই আইনটা পাস করে। তো আপনি আমাকে বললেন যে আপনি 4,20,000 কোটি টাকা খরচ করবেন এবছর উন্নয়ন অনন্য সব মিলাই, খরচ করলেন 3,20,000 কোটি টাকা, ওনাদের জবাবদিহিটা কোথায়? জবাবদিহিতার কোনো আইন আছে বাংলাদেশে? আমরা 10-15 বছর থেকে বলে আসতেছি যে একটা রাজস্ব শৃঙ্খলা আইন বাংলাদেশে দরকার, যেখানে প্রতি 3 মাসে সংসদে দাঁড়িয়ে মন্ত্রী এবং সরকারি কর্মকর্তারা বলবে যে কেন বাস্তবায়নটা যতটুকু হওয়ার কথা হয় নাই, কেন রাজস্ব আদায় যতটুকু হওয়ার কথা ততটুকু হয় না বা বেশি হয়েছে। কারণ আপনি বসে নাম্বার মিলাবেন, একটা জিনিস থেকে কিন্তু বোঝা যায় এটা হলো নাম্বার মিলানোর বাজেট। আপনি যদি দেখেন গত কোনো বছরেই বাংলাদেশের নেট এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে গত 15 বছর যদি আপনি দেখেন 2-3 বিলিয়নের উপরে কোনো ফরেন এক্সচেঞ্জ ডিসবার্সমেন্ট হয় নাই, সেখানে এখানে দোষে 62,000 কোটি টাকা, অর্থাৎ $7.5 বিলিয়ন, তার থেকে যদি আপনি রিপেমেন্ট করেন আগের আসল এবং আগের সুদ যদি এখন রিপেমেন্ট করি আপনার দোষে
$6 বিলিয়ন মতো পাবে এটা কি সম্ভব বাংলাদেশে সেই সামর্থ্য আমাদের সেই সামর্থ্য কিন্তু অগ্রগামী তো মানে তা ব্যাংক থেকে অভ্যন্তরীণ ব্যাংক থেকে নিলেই অসুবিধা কি গতবারের কথাই যদি বলি যে এই চলতি অর্থবছরে সরকার বিপুল পরিমাণ ঋণ কিন্তু সুদ সহ ফেরত দিয়েছে ব্যাংকগুলোতে কিন্তু ব্যাংকগুলো থেকে আপনারা কেউ টাকা দিতে আগ্রহী হচ্ছেন না সরকার ফেরত দিতে মানে সরকার গত বছর ব্যাংক থেকে কম নিতে সরকার সঞ্চয়পত্র থেকে বেশি সুদে আবার ওগুলো শোধ করেছে তার মানে ব্যাংকে টাকা ফেরত গেছে ব্যাংকে টাকা ছিল আপনি দেখেন এখন গত ডিসেম্বরের এক তারিখ থেকে যদি মার্চের 30 তারিখে যদি নন পারফরমেন্স লোন আপনি ধরেন তাহলে বলে 77,000 কোটি টাকা বেড়ে গেছে এই গত 3 মাসে কিন্তু ডিসেম্বরের এবারে বাজেটেও 2,000 কোটি টাকা দেওয়া হচ্ছে সেই ব্যাংকে এবারে গত 5 বছরে ওনারা প্রায় 10-11,000 কোটি টাকা দিয়েছে ঠিক আছে একটা রাজনৈতিক ছত্র ছায়া ব্যাংক থেকে একটা গোষ্ঠী টাকা নিয়ে যাবে দুইটা বিষয় একটা যে উনি লুণ্ঠন লুণ্ঠন ইত্যাদি বলছেন সরকার করেন নাই ব্যাংকের দুর্ঘটনা আমি দুঃখিত আমি বলতে চাই না এটা বাট তিনি অস্বীকার করবেন যে এই লুণ্ঠন প্রক্রিয়া আনটিল প্রুভড আমরা বলতে পারি না সাব জুডিস আইনের সামনে আছে তো ও বললো ঘটনাগুলো ব্যবসায়ীরাই করেছে যারা ঋণ দিয়ে সাধারণ মানুষ করে নাই ঋণ দিয়ে ফেরত ব্যাংক ডাকাতি মানে ব্যাংকের এই জালিয়াতি কি আর সাধারণ মানুষ করতে পারে প্রত্যেকটাই কিন্তু ব্যবসায়ীরাই করেছেন যারা করেছেন তাই বলে হোল কমিটি নেন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত উচ্চ মানের মানে বলতে বাধ্য হচ্ছে বারবার তিনি বলছেন লুট মনে হচ্ছে বুঝে আমরা করেছি বা কে একজন না না ব্যবস্থাপনার ঘাটতির কথা বলছেন শাস্তির কথা শাস্তির প্রক্রিয়ায় মারা গেছে জেলে আছে ডেস্টিনি জেল খাটতেছে কেনা খাটতেছে ডেস্টিনি তো ব্যাংক থেকে এ করলেন যেখান থেকে করছে হলমার্ক বেসিক ব্যাংক এগুলো হচ্ছে ব্যাংক হলমার্ক জেল খাটছে দীর্ঘদিন জেল খাটার পরে মহামান্য উচ্চ আদালত থেকে সে বেরিয়ে আসছে কিন্তু মন্ত্রী আপনারা কি দায় অস্বীকার করতে পারেন যখন ব্যাংকের ব্যবস্থাপনা আপনাদের আমি সহায়তা করি আপনাকে সহায়তা করি না থ্যাংক ইউ আপনি আমি সহায়তা করি আচ্ছা আমি মন্ত্রী আপনি শেষ করুন আমি একটা বিরতিতে যাব একবার ফিরে আমি একটা কথা শুধু বলি দেখেন দুনিয়াতে যখনই কোনো দেশে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয় বা ব্যবসা কোনো কারণে ক্ষতি হয় তখন ছোট ছোট যারা লোন নেয় তাদেরকে কিন্তু সরকার এসে সহায়তা করে আর বাংলাদেশে কি বাংলাদেশে যারা 500 কোটি টাকার উপরে লোন নিছে তাদেরকে আপনার 2 বছরের গ্রেস পিরিয়ড দিচ্ছেন 12 বছর বা 13 বছর বা 14 বছর রিপেমেন্ট এবং তাদের ইন্টারেস্টের দিনে কমাই এই ব্যবস্থাপনা আপনি আমাকে একটা দেশ থেকে আনি দেখান আর আমার একটা মানে কম্পিউটার কি গাড়ি কিনতে হলে পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত করতে হবে জি একটা মন্ত্রী আপনি উত্তর দিতে চাইছিলেন যে এই ব্যাংকের শৃঙ্খলার প্রসঙ্গে আব্দুল আলম আইন পরিবর্তন করেছি বোর্ডগুলো ভেঙে নতুন বোর্ড বানিয়েছি বাংলাদেশ ব্যাংকের তদারকি জোরদার করেছি ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট স্থাপন করেছি মানি লন্ডারিং অ্যাক্ট আমরা সই করেছি মানি লন্ডারিং এর যে টাকাগুলো যাচ্ছে এগুলো চেঞ্জ করছি প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা আইন দ্বারা সীমিত আমরা আইনের শাসনে বিশ্বাসী আমরা কাউকে হুট করে ধরে এনে রাস্তা জুড়ে রাখতে পারি না 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 স্যার প্লিজ একটা সেকেন্ড কাউকে পারি না আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ইভেন মোস্ট সিরিয়াস যে অফেন্স করেছে তাকেও শুনিয়ে দিতে হবে একটা বারবার জনাব মিন্টু রাজনীতি ইয়েতে ফিরে আসছে আমি যেতে চেয়েছিলাম না রাজনীতি দেশে ভালো না মন্দ বিচারককে এই দেশের মানুষ আলটিমেট বিচারক এই দেশের মানুষ এবং তার প্রক্রিয়াটা কি নির্বাচন সেই নির্বাচন বাধা দিয়ে প্রতিহত করে আগুন দিয়ে হত্যা করে পুলিশকে নির্বাচন অফিসারকে আমরা করবো না আসবো না করতে দিব না এই ধরনের হঠকারী যারা ঘোষণা দেয় প্রোগ্রাম নেয় দিনের পর দিন মাসের পর মাস দেশটাকে ডিস্টেবিলাইজ করে তারা কীভাবে বলে রাজনীতি মন্দ আমার বাড়িতে বলে আমি দরজা বা তালা বন্ধ না করে একটু বাইরে বাইরে গেছি একজন দখল করে ফেলালো যখন আমি আসলাম তখন বললো যে ভাই এই বাড়ির মালিক আমি এভাবে এখন সরকার চলতেছে তাহলে এটা বলতে পারবে আমি একটা বিরতির পর ফিরবো যে রাজনীতি শান্ত তবু কেন বিনিয়োগ নাই একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে
আজকে এলাম রাজকাহনে মন্ত্রী আপনার কাছে জানতে চাইবো যে এত কিছু করছেন তবু কেন বিনিয়োগ বাড়ছে না আর আব্দুর রাজ্জাক আমাদের দর্শক তিনি প্রশ্ন করেছেন যে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ভ্যাট ট্যাক্স ছাড় দিলে 1 লাখ টাকার নিচের ব্যবসায়ীরা সেই সুবিধা পেলে লাভ হতো কিন্তু আসলে 3 লাখ টাকা পর্যন্ত রা সেই 36 লাখ টাকা পর্যন্ত যাদের বাৎসরিক আয় তারাই এই সুবিধা পাচ্ছে আসলে ব্যবসায়ীরা তো ভ্যাট দেন না ভ্যাট দেয় ভোক্তারা পারচেজাররা ক্রেতারা খদ্দেররা বহুদিন যাবত এই দেশের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছর 500 টাকা করে আবগারি কাটা হতো সকল অ্যাকাউন্ট থেকে আমি অন্তপক্ষে কখনো কিছু আমার অ্যাকাউন্ট থেকে কাটা হতো আপনারও তাই হতো এইবার আমরা করলাম কি 1 লক্ষ টাকা পর্যন্ত যত অ্যাকাউন্ট দেশে আছে তার মানে প্রায় 80 ভাগ অ্যাকাউন্ট এইগুলোকে সম্পূর্ণ আমরা এই 500 টাকা থেকে রেয়াত দিয়ে দিলাম জিরো তাদেরকে 1 পয়সাও দিতে হবে না তারপরে স্লেবে গিয়ে 1 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত করলাম 500 থেকে 800 তারপরে ক্রমান্বয়ে উনাদের যেমন 20-50 কোটি টাকা আছে সেখানে হয়তো 1 লাখ টাকা 80 হাজার টাকা কথা কথা বললাম ঠিক যাই না তাদের একটু বেশি করেছে এখন নিচে যে আমরা 80 ভাগ মানুষকে সম্পূর্ণভাবে রিমিশন দিলাম জিরো ট্যাক্স করে এইটা কেউ বলছে না বারবার খালি বললে আমার টাকা কেটে নিচ্ছে এইটা হলো নকল 1 লাখ টাকা তো এখন আসলে অনেকেরই ব্যাংকে থাকে থাকতে পারে ফাইন কিন্তু আসলে ঘটনা শুনে মাথা পিছু জি গ্রামাঞ্চলে 20,000-10,000ই বহু টাকা যাকে এটা আমি তর্কে যাব না এটা এটা মানে মানে প্রমাণ সাপেক্ষ মানে আপনারা এত কিছু করছেন আপনি অবকাঠামো খাতের উন্নয়নের কথা বললেন আপনি মানে আমরা ব্যাংক ব্যবস্থার কথাও আপনি বলছিলেন যে ব্যাংক তো ব্যবসায়ীদেরই টাকা দিচ্ছে কিন্তু তারপরও প্রকৃত বিনিয়োগকারী পাওয়া যাচ্ছে না বাংলাদেশে এর আগের অর্থ বছর থেকে এই চলতি অর্থ বছরে মনে হয় 1% মতো বেসরকারি বিনিয়োগ বেড়েছে মানে বিনিয়োগ দুই ধরনের এত জি বিনিয়োগ দুই ধরনের একটা গ্রিন ফিল্ড বিনিয়োগ বলে সরাসরি এসে এখানে বসে ফ্যাক্টরি বানায় মাল সামান বানায় বিক্রি করে বিদেশ থেকে এসে সেগুলো এক জিনিস সেইটা আমাদের সেইটা আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না কারণ আছে আমাদের এখানে লোকাল কনজিউমার মার্কেট ওই পর্যায়ে এখনো যায় নাই তারা যে সকল মাল বিক্রি করবে ও এগুলো বিক্রি করার মতো অবস্থা নেই এজেন্সি দিয়ে তারা চালাচ্ছে ভারতে বানায় বানিয়ে এখানে পাঠিয়ে দেয় তাদের হিসাবে আমরা তাদেরকে জোর করতে পারবো না আমাদের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিনিয়োগ ডোমেস্টিক বিনিয়োগ এবং সেইটা আমাদের লক্ষ কোটি গৃহস্থের ঘরে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টরে মাইক্রো সেক্টরে তাতে মাছে ছাগলে মুরগিতে গরুতে ডিমে ঘরের চালে স্কুলে টিউবওয়েলে পায়খানা নির্মাণে এগুলোকে আমি এন্টারপ্রেনারশিপ বলবো না ইনভেস্টমেন্ট বলবো ভয়ঙ্কর ইম্পর্টেন্ট এন্টারপ্রেনার উদ্যোগ আর বিনিয়োগে একটা পার্থক্য আছে নো এটাই বিনিয়োগ এরা সাম এই বিনিয়োগের মাধ্যমে পারিবারিক আয় বাড়ছে পারিবারিক আয়টা যোগ হচ্ছে না ন্যাশনাল ইনকামে সার্বিক ন্যাশনাল আয়টা বাড়ছে না ধানের ফলন বেশি হলে ধান বেশি উৎপাদন হচ্ছে এটিকে আমার জিডিপিতে যাচ্ছে না জিডিপিতে যাচ্ছে বলেই তো জিডিপি বিস্ময়কর ভাবে বেসরকারি বিনিয়োগ বাড়ছে না তবু জিডিপি লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে 7.4 হচ্ছে কেন এই বিনিয়োগের ফলে এবং এই বিনিয়োগ অত্যন্ত উন্নত মানের বিনিয়োগ কিন্তু এত সত্যি যে বেসরকারি বিনিয়োগ আপনাদের প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না আরো হলে আরো ভালো কিন্তু আমরা এক্সাইট করছি এটাকে নানা সুযোগ সুবিধা দিয়ে গ্রামগুলোকে আমরা বিদ্যুৎ দিচ্ছি হরতালে তৈরি যারা করেন হরতালের স্রষ্টা যারা তাদেরকে জিজ্ঞেস করেন আমরা হরতাল জনগণ রাজনৈতিকভাবে আপনারা বলছেন যে একটা স্থিতিশীল পরিবেশ জনগণ গ্রহণ করছে না হরতাল বলে ওনারা বন্ধ করছে মেশিন ঠিকই আছে ওনাদের কিন্তু জনগণ এই মেশিন কিনে না হরতাল মেশিন দ্যাট ইজ আউট মার্কেট আমরা যেটা বলছি যে এই ধরনের বিনিয়োগ ফুটায় ফুটায় লাখে লাখে ইউনিটে হচ্ছে আমরা মনে করি সেটা শ্রেষ্ঠ বিনিয়োগ এই বিনিয়োগে চুরি জামারি নাই ব্যাংক ডাকাতি নাই এই বিনিয়োগ আমাদের সার্বিক স্বাস্থ্যের উপরে ভালো একটা আমি ব্যক্তিগত এখনো বলি জোর করে বলি যদি এই ধরনের বিনিয়োগ আরো বেশি হয় আমি আনন্দে লাফাবো এখানে জি আব্দুল আল মিন্টু একটা কথা শুনুন বিনিয়োগের ব্যাপারে তো আমি আপনাকে একটু আগে বলছি যে বিনিয়োগের জন্য একটা পরিবেশ লাগে যে পরিবেশের অভাবে বিনিয়োগ হচ্ছে না এখানে বিদেশি বিনিয়োগের কথা চিন্তা করে কোনো লাভ নাই আমাদের দেশি বিনিয়োগ এখন হচ্ছে না বাংলাদেশ যদি আপনি দেখেন যে আমরা এই 22 থেকে 23-এর ভিতরে কিন্তু আমরা আটকে আছি প্রাইভেট সেক্টর বিনিয়োগের গত 5-7 বছর আর সরকারি বিনিয়োগ দেখাচ্ছে যে যেটাকে 2009 এবং 2010-এ যেখানে সরকারি বিনিয়োগ ছিল মাত্র 4.67% অফ দ্য জিডিপি সেটা এখন বলতেছে 7.26
প্রাইভেট সেক্টর বিনিয়োগ কতটুকু হচ্ছে না হচ্ছে যেরকম ইজি টু ক্যালকুলেট, সরকারি বিনিয়োগটা কিন্তু আমাদের জন্য একটু ডিফিকাল্ট ক্যালকুলেট করা। সরকার যেটা বলে সেটা আমরা শুনতে হয়, সেভাবে হিসাব করলে বাংলাদেশে এখন বিনিয়োগ হচ্ছে 30% জিডিপি, যেটা 2009-10 ছিল প্রায় আপনার 28%, অর্থাৎ গত 6-7 বছরে মাত্র 2% বাড়ছে। আবার অন্যদিকে আমরা বলতেছি যে বাংলাদেশে আমাদের 7% জিডিপি গ্রোথ হচ্ছে, এবছর 7.24, আগামী বছর 7.4 হওয়ার জন্য ধার্য করা হয়েছে। হিন্দি নর্মাল নিয়মে যতগুলো পুরানো দিনে যেসব দেশ উন্নয়নশীল দেশ উন্নত দেশে পরিণত হয়েছে এগুলির ইতিহাস যদি আপনি দেখেন, তাহলে 7% বা 6% জিডিপি যদি 7% জিডিপি যদি সাস্টেন করতে হয় আপনাকে বিনিয়োগ করতে হবে 35% টু উপরে করতে হইব। কিন্তু প্রবলেম বলল আবার বিনিয়োগের একটা ব্যাপার আছে, বিনিয়োগ অবকাঠামো বিনিয়োগ আমি সবসময় পছন্দ করি, কিন্তু প্রশ্ন হলো অবকাঠামো সরাসরি কোনো সম্পদ রাইট ওয়ে সৃষ্টি করে না, অবকাঠামো সরাসরি কোনো কর্মসংস্থান এমন সৃষ্টি করে না। ধরেন আপনি পদ্মা ব্রিজে আপনি যদি $3 বিলিয়ন খরচ করেন, তাহলে কতটুকু লোকের কর্মসংস্থান হচ্ছে? হয়তো ধরুন 3,000 লোকের 3 বছর হবে। কিন্তু আপনি যদি একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি করেন, সেখানে যদি আপনি মনে করেন প্রাইভেট সেক্টরে একটা বিনিয়োগ করেন, হয়তো আপনি বিনিয়োগ করলেন 20 কোটি টাকা, কিন্তু সেখানে 3,000 ছেলে মেয়ে চাকরি হবে। তো এখন আমাদের বাজেট বলেন বা আমাদের উন্নয়নের দর্শন বলে হওয়া উচিত যেসব ছেলে মেয়ে কর্মক্ষম হইয়া চাকরি বাজারে আসতেছে তাদের চাকরির বন্দোবস্ত করা। যদি চাকরির বন্দোবস্ত না করেন তাহলে এই ছেলে মেয়েগুলো কোথায় যাবে আপনাকে বুঝতে হবে। এখন 3 ধরনের সমস্যা এক জায়গায় আসি উপস্থিত হচ্ছে। একটা হলো আরেকটি কথা, একটা দীর্ঘ সময় ধরে বলতেন যে দক্ষ মানব সম্পদ নয়, মানে আপনারা যেরকম লোক চান সেরকম লোক কাজ দিতে পারেন না। এবার বাজেটে কর্মসংস্থান বিষয়ে যদিও তেমন কিছু নাই, কিন্তু দক্ষ মানব শক্তি তৈরি করবার বিষয়ে জোর দেওয়া হয়েছে, এটা কোনো সুসংবাদ না? দক্ষ মানব সম্পদ সুসংবাদ আমি বলতে হবে, দক্ষ মানব সম্পদ তো আমাদের দরকার, কারণ আপনি যদি দক্ষতা না থাকে আপনি উৎপাদনশীলতা বাড়বে না, উৎপাদনশীলতা যদি না বাড়ে তাহলে যারা বিনিয়োগ করে তাদেরও কোনো লাভ হবে না। কিন্তু এখানে মোট কথা হলো আগে তো কর্মসংস্থান সৃষ্টি করতে হবে আপনাকে। এখন বাংলাদেশে প্রতি বছর সরকার হিসাব বাইশ অনুযায়ী 22 থেকে 24 লক্ষ ছেলে মেয়ে 15 বছরের উপরে ইয়া কর্মক্ষম ইয়া চাকরি বাজারে আসতেছে। ঐতিহাসিকভাবে যখনই এগ্রিকালচার সেক্টর কৃষিখাতে যখন প্রোডাক্টিভিটি বাড়ে উৎপাদনশীলতা বাড়ে বা উৎপাদন বাড়ে তখন কৃষিখাত থেকে অনেক লোকের চাকরিচ্যুতি হইয়া আবার কর্মবাজারে আসে। যেমন বাংলাদেশে এখন থেকে 10-15 বছর আগেও প্রায় 60% লোক কৃষিখাতে কাজ করতো, এখন সেটার নামে চলে আসছে আমার মনে হয় 40%। এই লোকগুলো আবার নতুন চাকরি থাকছে, এখন কি মেয়েরা ঘরে বসে থাকতে চায়? আগে 20 বছর আগে মেয়েরা কিন্তু চাকরি চাইতো না, এখন মেয়েরাও চাচ্ছে। তাহলে এদের জন্য কর্মসংস্থান, কর্মসংস্থানের জন্য যে অবকাঠামো অত্যন্ত জরুরি, যে পরিবেশ অত্যন্ত জরুরি, এটা সামাজিক রাজনৈতিক, সেটা যদি আপনি সৃষ্টি না করেন তাহলে শুধু অবকাঠামোর ইনভেস্টমেন্টটা অপটিমাম ইনভেস্টমেন্ট হিসেবে গণ্য হবে না আমাদের কাছে। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ আল মিন্টু, ধন্যবাদ এম এ মান্নান এমপি, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বের আলোচনায়। পরবর্তী পর্বে লন্ডনে হামলা, নিরাপত্তা কোথায়, এ বিষয়ে আলোচনা করবেন সাবেক সচিব ও সাবেক রাষ্ট্রদূত মুফাজ্জল করিম, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং বিডিআরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম। সঙ্গে থাকবেন আপনি টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে।